সো গাইজ, এলাকায় মাত্র একটা গরু ছুটলো, আমি একটু আপনাদেরকে একটু Hey guys, it's me Fine Farooq here, back with another vlog. Basically, আজকের এই ব্লগটা আমার এলাকায় কোরবানির পরিস্থিতি এই সমস্ত বিষয়পত্রগুলো নিয়ে। আশা করি অনেক মজা হবে এই ব্লগটাতে, সো পুরো ব্লগটা দেখতে হবে। যে আমাদের একটা ছাগল, ওইদিকে একটা ছাগল, আর এই পাশে আরও দুইটা, দুইটার ভিতরে আবার আমার পুকুরও আছে, এই যে এটা একটা, এটা একটা, আর এই যে এটা হলো আমাদের গরু। দেখি গরুদের এভাবে আদর করলে ওরা খুব এনজয় করে, এজন্য আমাদের গরু অনেক ভালো শান্ত হয়ে গেছে। গরম ভাই, এখানে অনেক রোদের তাপ, ভাই থ্যাংক ইউ। এটার সাথে, হ্যাঁ হ্যাঁ নুরু ভাই, কি অবস্থা? আচ্ছা আচ্ছা, এটি নিব আমি, থ্যাংক ইউ নুরু ভাই, আমাদের গরুর জন্য একটু ঘাস দিল, দেখি খাবো, থ্যাংক ইউ নুরু ভাই। গুরু ভাই কত নিচ্ছে আপনার গোটা? ভালো, গরুকে একটু ঘাস খাওয়ানোর ব্যবস্থা করলাম। দেখি মানিক ভাই, মানিক ভাই অনেক কি করতেছে, পাতা নিয়ে আসতে যাইতেছেন। আচ্ছা এখানে আমার গরু খাবার স্ট্যাক করা হয়েছে, যাক আই হোপ আজকে রাতের জন্য হয়ে যাবে। গাইজ সত্যি বলতে কালকে এই তো এতটুকু গাইজিং গে না, আজকে রাতের ভিতরে এতটুকুই দিব, আর বেশি দিব না। ছাগলের জন্য কাঁঠাল পাথা, এ মানিক ভাই জোর জোর কাজের জন্য আছে ভাই, বলতেছে আমারও কাঁঠাল পাথা বললাম। হ্যাঁ বাকিটা বলা যাবো না।
করা যায় রাগি নাকি বাবারে খুব রাগি বাপরে আরে বাবা আহ তুমি দেখি ও খেলো নাই আজকে তোমরা বাবা ডুয়া দিস না ভাই ওরে বাপরে থাক আদর করা লাগবে না হ্যাঁ হ্যাঁ বানতেছি বানতেছে বাতা নিয়ে আসা লাগবে আরো হ্যাঁ না এখানে না এগুলারে দিছে হ্যাঁ আই নাকি প্রথম দুইটা ৬৫ আচ্ছা আচ্ছা হ্যাঁ ৭৩৫০০ এই গরুটা ৭৩৫০০ ওকে খাচ্ছে গাছ খাচ্ছে তো হ্যাঁ গাছ খাচ্ছে ভাই আর আপনার কি জানি বলে গরু কিনতে গেছিলেন কখন গরু কিনতে গেছিলাম কাল রাত ১০:৩০ ব্যাক করছেন কখন ব্যাক করছি রাত ১২টায় মার্কেটের কি অবস্থা মার্কেটে গরু খুবই কম গম গরু এটা কি সিন্ডিকেট নাকি এমনি গরু কম না উদয় নাই এক এক সারিতে যেখানে গরু থাকার কথা ১০০ হ্যাঁ সেখানে গরু আছে ১০টা ১২টা ও তাইলে তো সারিতে নাই তার মানে সিন্ডিকেট শিওর থাকে মার্কেট বলতেছি আমরা যে হ্যাঁ আমরা অনেকই বলতেছি যে এবার পানির কারণে করোনার কারণে হ্যাঁ হ্যাঁ করোনার কারণে গরু কম হ্যাঁ হ্যাঁ কিনবে আচ্ছা পানির কারণে গরুর দাম সস্তা হবে আচ্ছা আচ্ছা তা উল্টাটা হচ্ছে উল্টা আরো মানে গরুই নাই যাওয়া আছে অনেক দাম দেশি গরুগুলা অনেক অনেক দাম দেশি গরু যেটা চয়েস হয় সেটা ১ লাখের উপরে সবাই ভাবছিল যে এবার মানে খাসির উপর বেশি চাপ পড়বে কারণ গরুর অভাব মানে সবাই খাসি নেবে করোনার কারণে ভেজাল নেবে না কিন্তু যেটা বাস্তবতা ভাইয়ের কাছে শুনলাম যে খাটের ভিতরে গরু এবার শর্ট পড়ে গেছে আচ্ছা আচ্ছা ছোট ছোট গরু ৭০-৮০ হাজার টাকা এগুলা গরু ৬০ হাজার সেগুলো ৮০ হাজার টাকা এখন যাচ্ছে আচ্ছা আচ্ছা কারণ গরু কম হ্যাঁ ক্রেতা বেশি ও আচ্ছা আচ্ছা বিক্রেতা গরু দাম ছাড়তেছে না ও আচ্ছা আচ্ছা যাই হোক এখন সামনে কি হয় আজকে তো শেষ দিন দেখা যাক তবে আজকে একটু দাম বেশি যাচ্ছে সকাল থেকে হ্যাঁ কারণ ওই যে সিন্ডিকেট হ্যাঁ ঠিক আছে সেরাই কই গেল সেরাই তো প্রশ্ন কই তোমাদের গরু কই দেখি এটা না দেখি কাছে যাও না এটার মাথা মুখ আওলানো এটা হচ্ছে আমাদের কই তোমাদের গরু কই ওইদিকে ওই পাশে অপোজিট পাশে হ্যাঁ ফার্ম খাই নাই তো কারণ ছাগলে খাওয়াইতে পছন্দ করে সে চিন্তা অবশ্য করতেছে সে নিজে খাবে কি না মানে ভাবতেছে কিন্তু পছন্দ হচ্ছে না কারণ বিষয় ডালে খাবার ডালে ছাগলে রাখাল হিসাবে যদি ধরেন তাহলে এটাকে বিআইপি রাখাল বললে চলবে দেখছেন রাখালের কি সিন দেখছেন চুলের উপরে ফুল পরে ফুলও ভালোবাসে থাকে বুঝতে হবে মূল কথা উনি চাচ্ছে যে ছাগলের জন্য ভালোবাসি এইভাবে যদি ঘরে ঘরে ভালোবাসি কোরবানির পশু কিন্তু অনেক যত্ন সহকারে রাখতে হয় যে কেউ বলুক একদিনের জন্য সো রাখাল হয়ে যায় ব্যাপার না এটা ফাইনাল চিন্তা ভাবনা আছে ঘরে বড় কিন্তু এই ঘরেই পাবো আমি তো প্ল্যানিং আছে আমার একটা ফার্ম দিব
বেশি অনেক বিজনেস হবে, এটা কিন্তু অনেক সাকসেসফুল ব্যবসা হবে। দেখি ভাবিকে চিন্তা করছেন যে ভাবিকে কি রাখালে ভাবি ভাবি কিন্তু ভাই ওই এই ব্লগ না বলতেছি ভাবিকে কি ওই জায়গার দায়িত্ব দিবেন নাকি? হ্যাঁ দেব, একসাথে মিলে কাজ করব আমরা। ও আচ্ছা, এটা ভালো না? আপনি টাকা এই ম্যাটার করে ভাই, টাকা শুনি শোনা আসলে তো ঠিক আছে, কারণ এবার চারটা হয়েছে, আগামীতে আরো বেশি হবে। এরপরে নিজে একটা ফার্মই দিয়া ফেলাম। ফার্মের দায়িত্বটা কি আপনি থাকবেন না ভাবি থাকবে? মানে কি বলবো, একসাথে নিব। ও তার মানে আগামীতে আপনি বিয়েটা করতেছেন ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া, বাচ্চা ধর এদিকে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি। জাদু জাদু সে কি গরুটা নিয়ে উপরে গেছিল আমি জানি না, ওই ওই ভালো না ওই ভালো সেটাই, কিন্তু অবশ্য ভালোবাসা আছে। হ্যাঁ না ভাই শোনেন, আমি একটা কথা বলি যে কোরবানির পশুদের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, এটা হলে কি ত্যাগ তিতিক্ষা, আমরা যে ই করতেছি স্যাক্রিফাইস করতেছি এই জিনিসটা কিন্তু গরু কত দাম বাকি সেটা আসলে ফ্যাক্ট না। কি অবস্থা নাইয়ান, ভালো আছো? গরু কিনছো? ও না না ভালো ভালো, আসলে আমিও এরকম এটা প্ল্যান ছিল না, বাট নর্মালি ইসের কারণে আর কি নিলাম, দেখা যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ আল্লাহ ওয়ালাইকুম। আমাদের ফাইন ভাই এখন গরুকে খুব আদর করে খাওয়াবে, খুব যত্ন সহকারে, দেখেন কত ভালোবাসে। আমার মনে হচ্ছে নিজের ঘরের বড় এত ভালোবাসবে না যতটা সে পশু পাখিকে, মানে অবলাভ জিনিস বলতে বস্তু বলতে যেটা বোঝায় ওইগুলোকে যে পরিমাণ ভালোবাসে সে। সে গরু আনার পর থেকে অবশ্য নিজে ঠিক মতো না খেলে গরুর লেগে খাবার ঠিক করায় নিজে খায়, খাক আর না খাক ওই টাইম দেখে না, অবশ্য গরু গরু ছাগল যত ঠিক মতো খাইতে পারে তাদের খাইতে কষ্ট না হয় সব দিকেই সে মানে টাইম টাইমই খেয়াল রাখতে আছে। না রাখাল বলে ভুল হবে, দায়িত্বশীল ব্যক্তি। রাখাল কি খারাপ পেশা ভাই, অত মায়া মমতা করে পশু পাখিগুলো পালা। হুম তো ইটস এ ভেরি, রাখালদের অবদানটা তো সবচেয়ে বেশি অবশ্যই, আমি পাইতাম ওনার এই ভালোবাসার থেকে। সে নিজেও খামার দেওয়ার ইচ্ছা আছে যে বড় হলে ইনশাল্লাহ যদি আল্লাহ করায় তাহলে হবে, তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয় ভবিষ্যৎ কি হয়। আর আমাদের ভাবি যদি রাখালিনি হয় মানে রাখালের খালি তার কোনো কিছু বলার নাই, এটা হলে ভালোবাসা, একদিনের ভালোবাসা, কিন্তু প্রতিদিন যদি এই ভালোবাসা থাকতো তাহলে সেমনি সেটা রিয়েল হইতো। আমাদের ফরাদ ভাই, আমাদের ফরাদ ভাই আসতো যে, হ্যাঁ ফরাদ ভাই, ফরাদ ভাই, ফরাদ ভাই পাটা রাখিস বিচি লাগে, ফরাদ ভাই, ফরাদ ভাই আপনি তো প্রতিবার, ওরে বাপ রে, আরে খাল তো ভাই সরে ইদার প্রস্তুতি সে সরে গান দিগা ভাই, এটা কমাইতে হবে তো, কমো না খাবো ইদার প্রস্তুতি, হ্যাঁ আরো খাবো। আমাদের ফরাদ ভাই প্রতিবারই গরুর বেশি খোঁজে, এবার কি করবো জানি না, কারণ এবার গরু কম, করোনার ভয় সেও আছে ভাই, করোনার ভয় করে না বাল, ওগুলো কুল্লি মার, আল্লাহকে ভয় করি, ধরে বাল ওগুলো কুল্লি মার, আরে যা বড় বড় কম দেখেন আল্লাহ দিলে মাশাআল্লাহ যা হইছে, তারপর দুই হাতে দুইটা, এবার আমার কিন্তু কম, এবার হ্যাঁ ওটা 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 কি ভাই, এটা কি ও গরুর জন্য খাবারের ভুষি তৈরি হচ্ছে, খাবারের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা হচ্ছে, খুব প্রিয় জিনিস এটা গরুর হর্লি, এটা কমপ্লেক্স কম কমপ্লেক্স না, ভালো 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 কথা কইছে না, ভিটামিন সি, ইয়েস গরুর
এটা আরেকটা জিনিস স্পেশাল গরুর ছোলার বড়ি ছোলার বড়ি এটা হলো চিপস গরুর চিপস হ্যাঁ আরে বাপ রে আমরা সব একসাথে খাচ্ছি হ্যাঁ সব ছোলাটা খাচ্ছি হ্যাঁ খাওয়ানো সবচেয়ে ভালো ছোলাটা উপরে রাখ খুব দানাদার খাবার বলাই তো ভাই এটা আরো বলে পরে না আরো স্পেশাল কিছু এটা হলো স্পেশাল দানাগুড়া এটা যেটা সবসময় ওরা খায় হ্যাঁ এগুলো বেশি খাওয়ায় এগুলো এগুলো হলো কি কারণ খরচ কম তো এগুলো বেশি খাওয়া হ্যাঁ পুরা পুরা চালের পুরা বাবারে তারপরে একটু লবণ মোল্লা সহ একদম এটি অবশ্যই এটির ভিতরে প্রচুর পরিমাণ আয়রন আয়রন প্রচুর পরিমাণ আয়রন গরুর প্রচুর আয়রন পরে দেখতে পারবেন গোলাপ আমার হাতে একটা দেন আমার হাতে একটা দেন ওইটা দেন আমার হাতে আপনাকে হ্যাঁ পারবো পারবো ভাইয়ের হাতে একটা বালতি আমার হাতে একটা বালতি গরু ছাগল দুইটার জন্য আমার যেহেতু মোটামুটি ছয়টা ছাগল দেখতে হচ্ছে আমার মোটামুটি ছয়টা ছাগল ছয়টা না একটা দুইটা তিনটা চারটা সরি চারটা ছাগল সো চারটা ছাগলের জন্য পানির ব্যবস্থা করতে হবে সো দেখা যাক এখন এটা গোলানো হচ্ছে টেস্ট করে দেখবো লবণ হয়েছে কিনা না দেখেন টেস্ট করে দেখবো দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ ছাগলগুলো ছায় এটা আমাদের না রোজ সহ্য করতে পারবো হ্যাঁ স্টক করবো তো ওদের রাত থেকে বানানো হলো মিশ্র গরু খাচ্ছে উমা এমনি খায় কে ভাই উমা এমনি খাইলো কে মনে হয়েছে সব ডুবাই দিল ডুবাই নাক মাছ দিবে না কি হইলো মাত্র ভিডিওতে আসছে ভিডিওতে আসছে জানি না তো গাইজ এখন আমি আমার ফ্রেন্ডের কিছু গরু দেখাবো দেখি তো গাইজ দেখছেন এই গরুটার অবস্থা খুবই রিস্কি আমার দিকে আগে আসতেছে বের হওয়ার জন্য উতালা বাতালা করতেছে কি কইতাম যাক তুই সামনে থাক ভাই ঠান্ডা থাক উত্তেজিত হওয়া যাবে না এটা কাদের গরু নাই ভাই এটা কাদের কত বসছে রাগি
দিস না, ডুসমুস দিস না ভাই। ও ইয়া ভদ্র গরু। আপনাদেরটা ধরেন সকালবেলা ওই মাঠের ওইখানে নিয়ে বাজে রাখেন, ঘাস খাবেন, আমি নিয়ে যাই। সো গাইস, এখানে আপনারা হয়তো এদিকে দেখতে পারতেছেন কিছু গরু আছে। এই গরুগুলা বেসিক্যালি আমাদের এলাকাবাসীর ভাই ব্রাদারেরই। আর মজার ব্যাপার হইল, কিছুক্ষণ আগে গরুগুলো নিয়ে আসছে, ভালোই লাগতেছে। ঈদের একটা আমেজ এতদিন পরে ফিল করতে পারতেছি। ফার্স্টে ভাবছিলাম যে এখানে এবার কোরবানিতে তেমন একটা এলাকায় গরু হবে না, বাট ফর্চুনেটলি অনেক গরু হয়েছে, অনেকেই গরু কিনছে এবং মজা লাগতেছে। দেখি আমি আপনাদের আরও কিছু গরু দেখাই। এই যে একটু আগে তো এই সাইডের গরুগুলো দেখলেন, এদিকেও একটা গরু আছে, অনেক বড় গরুটা। দেখি রাগি নাকি জানি না, একটু আদর করার চেষ্টা করব। দেখি রাগি নাকি, ভদ্র আছে। এই যে এখানে আর একটা গরু, ওরে বাবা এটা মনে হয় অনেক রাগি। গাইজ এটা কাছে যাওয়াটা একটু রিস্কি, তাই মাথায় আদর করতেছি। এই কারণে কাছে যাব না, কারণ হুট করে দাঁড়ায় গেছে, বলা যায় না কিছু, যে কোনো কিছু হইতে পারে, সো রিক্স নিব না। ওকে এই সাইড থেকে একটু দেখি গরুটা, ভয় পাইতেছে একটু ক্যামেরা ট্যামেরা দেখে। হোয়াট, এটা কি করে? এ গাছ খেয়ে ভালোইস না, গাছ খেয়ে ভালোইস না, গাছ খাইস না। ও সম্মান করছে, ক্যামেরার চার্জ একেবারে শেষের দিকে, কামিং আফটার দ্য নেক্সট ফুটেজ। ও সরি, মানে আসতেছি নেক্সট ফুটেজে, দেখা যাক কেমন। সো গাইজ, আমরা এতক্ষণ অনেক বেশি পরিশ্রম করলাম বাইক খাইতেছে, আমরা অনেক টায়ার্ড। তাই বাকি ব্লগটা শ্যুট হবে আই গেস ইসের পরে, কি নামাজ টামাজ পরে। আজকে কিন্তু শুক্রবার গাইজ, তাই না? হ্যাঁ, আমরা সোমবার পরে ইনশাল্লাহ দেখতে পারবেন, সোমবার পর মানে এর আগে আমরা যতটুকু সম্ভব ই করতে পারি, কল্পনা আছে ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে, কিন্তু আমরা জুম্মা নামাজের পরে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তারপর জুম্মা নামাজের পরে আমাদের আর একটু কাজ আছে। হ্যাঁ ইনশাল্লাহ সেটা আমি দেখতে পাবো। তো হ্যাঁ হ্যাঁ, জুম্মা নামাজের পর চেষ্টা করবো, জুম্মা নামাজের পরে ছেড়ে দেওয়া, যদি না হয় তাহলে সন্ধ্যার আগে আগে ইনশাল্লাহ পাই। আচ্ছা আচ্ছা। সো গাইজ, সকালে জুম্মার নামাজ পড়লাম, দেন বাকি সব কাজটা শেষ করলাম, আর এখন আমি আমার ছোটো চাচার কবরস্থান জিয়ারত করতে যাব। অবভিয়াসলি সেখানের ফুটেজ আমি হয়তো আপনাদেরকে এখন দেখাতে পারবো না, কবর জিয়ারত করে দেন আবার আপনাদের সাথে দেখা হবে। এখন থেকে আরও 2 মাস আগে আমার ছোটো চাচা ইন্তেকাল করেছেন। সত্যি বলতে আমার খুব মন খারাপের মাঝে, একবারও আসলে পরীক্ষা এবং অন্যান্য করোনার সব প্রবলেমের কারণে কোথাও যেতে পারিনি, সো আজকে যাচ্ছি। সো কিপ মি ইন ইওর প্রেয়ার্স, সো লেটস সি ইউ ইন দ্য নেক্সট ফুটেজ। সো গাইজ, এলাকায় মাত্র একটা গরু ছুটলো, আমি একটু আপনাদেরকে একটু দেখাই।
ও ম্যাম সেই ফাইট চলতেছে ভাই গরু ধরেন তেলে ভিলাই গেছে ওই যে আপনারা কি ক্যামেরায় গরু দেখতে পাচ্ছেন কিনা জানি না প্রচুর লাফালাফি করতেছে ক্ষুধা লাগছে গরু মেবি ক্ষুধা লাগছে ওরে বাপ রে ধরে গেলে তো মাইল লাগবো আরে আমার ও আনা না পড়ছে আয় হায় গরুটা ধরা গেল কথা বলো না কেন আনন্দ কোয়ারেন্টাইনে আছে না আনন্দ কোয়ারেন্টাইন থেকে বাইরে আইসো কেন তোমাকে আমি এই রোজ দিয়ে তোমার চার পাপ মোবারক সবাইকে তো কালকের দিনটা এভাবেই পার করে ফেললাম আর আজকে অনেক কাটাকাটি অনেক ব্যস্ততার মধ্যে সারাদিন পার হবে আর আজকে হয়তো যেহেতু এখানে একটু গরু কাটাকাটি হবে এই সকল ভিউ হয়তো ব্লগে দেখানো পসিবল না বাট এর মাঝেও আমি ছোট ছোট কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস সি হাউ ইট গোস গাইজ আমাদের এলাকায় মোটামুটি কাটাকাটি শুরু হয়ে গেছে আপনারা যদি এদিকে দেখতে পারেন অনেকে মানে গরু প্রসেসিং শুরু হয়ে গেছে বাট এই সময়টা কি একটা প্রবলেম কোরবানিতে সবাই একটু বিজি থাকে আর যে কষাই এর তো মনে করেন পুরো সেলিব্রিটির মতো অবস্থা হয়ে যায় কারণ আর আমাদের যে কষাই সে আপনার আরও চারটা গরু বানাবে আর আমাদের বলছিল সে সেকেন্ড সিরিয়ালে গরুটা রাখবে বাট সে রাখে নাই আই ডোন্ট নো বাট এখন ওয়েট করতেছি আর একটা খাসি আসিল সে খাসিও ফালাইতে হবে সো মোটামুটি একটা হেভি বিজি সিচুয়েশনের ভিতরে আসি সো দেখা যাক কী হয় সো মানিক ভাই এসে পড়ছে এখন আই থিঙ্ক আরও মজা হবে না ভাই সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ভাই সবাইকে ঈদ মোবারক দিল সো দ্য থিং ইজ এখন আমি আর ভাই মিলে পুরো জিনিসটা হ্যান্ডেল করবো ট্যাকেল করবো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর যে মজার ব্যাপার হইলো প্রতি কোরবানি দে আমি আর ভাই মিলা যে পরিমাণ সিন করি এই ভিডিওতে আমি জানি না কতটুকু তুলে ধরতে পারবো বাট আমরা প্রচুর কাজ করি ব্যস্ত থাকবো তো বলতে পারতিস না আপনাদের দেখাইতে পারবো কি না যদি দেখাইতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর যদি পারি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আর যদি না পারি তো ব্যাপার না চেষ্টা করতেছি আর গরু রক্ত টক্ত হচ্ছে তো ভিডিওতে মনে করেন এগুলো আনলে যদি আবার প্রবলেম হয় আর অনেকেই তো আমার সাবস্ক্রাইবার ভাই আবার মনে করেন যে অনেক হিন্দু ভাই স্টক করবে দেখে সেটাই আবার অনেক মেয়ে ফ্রেন্ডও আছে আমার ভিডিও দেখে সো ওনারা দেখেন বলো একটু এই তো আমার গরু কাটে ফেলছে আমার খুব খারাপ লাগতেছে আমারও তো কয়টা গরু কিনছো তোমরা এদিকে এদিকে অস্থায়ী হাট নাকি ভাগে কিনছো কি উঠতিছো উঠ তোমরা
নাকি ছাগল? গরু আর ছাগল জোশ অনেক জোশ। আর কি জানি, আমি তো একটা হরিণ কাটছি বুঝছ? হ্যাঁ বিশ্বাস হয় না আমি, হ্যাঁ হরিণ কাটছি একটা। ইম্পসিবল না, এটাই সত্য কথা। কি সত্য না, তুমি দেখছো না হরিণটা? এই যে ও দেখছে, কালটা আগে সরায় ফেলাইছে, এটা যে এলাকা একটা তাই। ওয়াও ভেরি স্মার্ট তাই। জোস জোস থ্যাংক ইউ। ভেড়া দেখছে সত্যিকারই, কিন্তু একটা ভেড়া আসছে হাউজিং এ। বেঁচে আছে নাকি কেটে ফেলছে মনে হয়? পাখিটা গরু কই কই গরু কই তোমাদের? তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাই। এবার সেমি খাচ্ছি, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এবার আমাদের ফাইম ভাই নিজের সেই শৈশবের কিছু স্মৃতি আমাদের মাঝে তুলে ধরবে, দেখি সে কি বলে। মানে ছোটোকালে তখন ওই যে হাফ প্যান্ট পরতো, ল্যাংকা থাকতো, মানে ওই সময় জিনিসটা হচ্ছে বোঝা। আপনারা হাসবেন না, কারণ হাসলে বোঝা নিত কয়েকদিন পর বিয়ে সাথে হবে ছেলে মেয়ে, তখন ওনারা আরও বেশি আসবে এদিকে। তো আমরা যাক, আর বেশি কথা না বাড়া, ফাইনাল ডিসিশন নিই। ঘটনা হলো ভাই যে স্মৃতিচারণের কথা বলছে, ওই স্মৃতিচারণ এখন করব না। কেন করব? আমি আমার ছোটবেলার গল্প কেন করবো? হ্যাঁ না বলতে তো হবে ভাই, আপনি ছোটকালে কিভাবে ঈদের সময় কাটাইছেন? হ্যাঁ এখন যেরকম কাটাই, আগে ঈদটা অনেক বেশি মজার ছিল, বাট এখন আসলে ভাই বড় হয়ে গেছি ঈদের। অনেক হইতে বেড়া চুপ কর। দ্য থিং ইজ, আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। আর বেসিক্যালি এরপরে অনেক বেশি বিজি হয়ে যাই, আর কিছুই ফিল্ম করতে পারি না, কারণ কোরবানিতে অবভিয়াসলি সবাই একটু বিজি হয়ে যায়, কারণ গরু কাটাকাটি অন্যান্য অনেক পত্র অনেক জিনিসপত্র ঠিকঠাক করা লাগছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভালো লাগে গিভ ইট এ থামস আপ, শেয়ার ইট উইথ ইওর ফ্রেন্ডস, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।